বাইকটা যে রাখলাম আছে না নিয়ে গেল আবার হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা বাইকারের খুব এসেন্সিয়াল একটা জিনিস এসেনশিয়াল একটা দরকারি জিনিস যেমন এটা হচ্ছে লক মিলিটারি গ্রেড অটোমোবাইল সিকিউরিটি আমি যদি একটু আনবক্স করে আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এখানে আছে হলো একটা হোস্ট একটা অ্যালার্ম স্পিকার একটা রিমোট খুব সুন্দর একটা ডিজিটাল রিমোট আছে আর একটা হচ্ছে ব্যাকআপ রিমোট ওয়ারিং সেট একটা সুন্দর চাবি রিং এজ এ গিফট সো এইটা কেন বললাম যে সব বাইকারের দরকার কারণ হচ্ছে মোটর সাইকেল নিয়ে আমাদের প্রত্যেকের কিন্তু একটা টেনশনের কারণ থাকে যে মোটর সাইকেলটা কোথাও রেখে পার্ক করে গেলাম চুরি হয়ে গেল কিনা এবং আমরা জানি মোটর সাইকেল খুব ফ্রিকোয়েন্টলি চুরি হয় এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মোটর সাইকেল চোরেরা মোটরসাইকেল চুরি করে নিয়ে চলে যায় সো সলিউশনটা কী সব তো আসলে মোটরসাইকেল পাহারা দেওয়ার সুযোগ নেই আর যখন রাস্তায় গাড়িটা পার্ক করতেছি তখন কিন্তু বাইকটা থাকতেছে একদম অরক্ষিত অবস্থায় এবং বেশ কিছু সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি যে মোটরসাইকেল চুরি করতে চলে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট লাগে এর মধ্যে বাইক কিন্তু চুরি করে নিয়ে যায় সো সলিউশনটা আসলে কি তো সলিউশনটা নিয়ে কথা বলতে চাচ্ছি তো এই কারণে প্রোডাক্টটা হাতে নিয়েছি আর এটা যে আমি আসলে হঠাৎ করে আজকে এটা নিয়ে কথা বলতে আসছি ব্যাপারটা এরকম না আমি অনেক লং টাইম ধরে ইউজার নট দিস ভার্সন আমি ট্যাসলকের প্রিভিয়াস ভার্সনটা ইউজ করছি নিয়ার অ্যাবাউট সিক্স ইয়ার্স প্লাস ছয় বছর ধরে ইউজ করতেছি ব্যাকআপ রিমোটটা হারাই গেছে রিমোটটা এখনও আছে চলতেছে চালাচ্ছে সো সবচেয়ে বড় বেনিফিট যেটা কিছু কিছু কোয়েশান আছে আমাদের কাছে আসে মানে মোটরসাইকেল যারা ইউজ করি তার সিকিউরিটি সিস্টেম লাগানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা টেনশন করি সেটা হচ্ছে বাইকের ব্যাটারি বসে যাবে কিনা সো দিস ইজ দ্য অনলি প্রোডাক্ট ইন মার্কেট কারেন্টলি যেইটা ব্যাটারির উপরে কোনো ইফেক্ট ফেলে না এবং ব্যাটারির উপর যে ইফেক্ট ফেলে না এটা আপনি বুঝবেন কীভাবে এটা বোঝারও কিন্তু ওয়ে আছে যেমন এই ডিজিটাল ডিসপ্লেতে মোটরসাইকেলের যে ব্যাটারির ভোল্টেজটা এটা কিন্তু একদম লাইভ দেখা যায় যখন ব্যাটারি মানে মোটর সাইকেলটা স্টার্ট হলো তখন কিন্তু ব্যাটারিটা চার্জ হয় তখন দেখবেন যে এই মিটারে ভোল্টেজটা ফোরটিন পয়েন্ট ফাইভ অথবা এটাই বেশি হচ্ছে আবার যখন ব্যাটারিটা বন্ধ থাকে তখন তেরো দশমিক সামথিং অথবা বারো দশমিক সামথিং থাকে যেটা হচ্ছে ব্যাটারির কনস্ট্যান্ট ভোল্টেজ বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্ট প্লাস থাকতে হবে বারো ভোল্টের নিচে আসা যাবে না সো এখানে কিন্তু আপনি মনিটর করতে পারছেন যে ব্যাটারি কনজিউম করছে কিনা সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট তো যখনই একটা চোর বাইকটাতে এসে টাচ করবে এবং বাইকটাতে বিকট শব্দ একটা অ্যালার্ম বেজে উঠবে তখন কিন্তু চোর এটা এই ভেহিক্যাল থেকে একশ দূরে থাকবে কারণ শব্দ হলে আশেপাশের মানুষজন অ্যালার্ট হয়ে যায় সো সাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট সো এইটা হচ্ছে সেই অ্যালার্ম সিস্টেম খুবই ভালো একটা সিকিউরিটি সিস্টেম এবং আমি যেহেতু ছয় বছর ইউজ করতেছি না নো ইস্যু ফাউন্ড স্টিল নাও অ্যান্ড আম হ্যাপি কারণে ভাবলাম যে একটা ভালো প্রোডাক্ট এটার অনেক আপডেট বসেন কিন্তু এটা এবং এইটাতে কিছু বাড়তি মজার মজার ফিচার আছে যেগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বাট দেখেন এই নতুন রিমোটটা কিন্তু খুবই স্লিম এবং স্লিক ডিজাইন হ্যাঁ এখানে হচ্ছে আপনার ডিজিটালটা ডিসপ্লে আছে এটা ওয়ারলেস ডিসপ্লে এবং ডিএসএসসি টেকনোলজি অ্যাড করা আছে এআই টেকনোলজি অ্যাড করা আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার যেই রিমোটটা আগের ভার্সানে এটাতে কিন্তু ব্যাটারি রিপ্লেস করতে হতো এবং এটা পেন্সিল ব্যাটারিতে চলে একটা ব্যাটারিতে তিন চার মাস যায় বাট এই ব্যাটারিগুলো এখন কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে যেমন একটা একজোড়া ব্যাটারি কিনতে গেলে আপনার দেড়শো থেকে একশো সত্তর টাকা লেগে যায় বাট এটাতে কিন্তু আপনাকে কোনো ব্যাটারি রিপ্লেস করতে হচ্ছে না কারণ এইখানে একটা টাইপ সি চার্জিং পোর্ট অ্যাড করে দিছে দেখেন এখানে টাইপ সি চার্জিং পোর্ট এই পোর্ট দিয়ে দুই ঘন্টা যদি আপনি চার্জ করেন এই রিমোটটা ফুল হয়ে যাবে চার্জ এবং মোটামুটি এক মাসে ব্যাক আপ দেবে আমরা এখানে বলা আছে ফোরটি ফাইভ ডেজ বাট আমি ধরে নিলাম মিনিমাম এক মাস এক মাসের কম আপনি ব্যাক পাবেন না এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই সিকিউরিটি সিস্টেম ইনস্টল করার জন্য বাইকের কোনো তার কাটাকাটির প্রয়োজন নেই সো আপনার ওয়ারেন্টি নিয়ে কোনো ইস্যু হচ্ছে না প্লাস যেহেতু ব্যাটারি নিয়ে প্রবলেম হচ্ছে না তার কাটাকাটির ঝামেলা নাই বিকট শব্দে অ্যালার্ম দিচ্ছে মোটামুটি এইটা একটা মোটরসাইকেল নিরাপত্তা দেওয়ার জন্য মোড় দেন না আমি মনে করি চলেন কিছু ফিচার দেখে নি কিছু অনেক ফিচার আছে এটা তো অনেক মজার মজার কিছু ফিচার আছে বাট খুব এসেন্সিয়াল কিছু ফিচার আছে যেটা আসলে দেখা খুব জরুরি যেমন এই রিমোটটা ছাড়া কিন্তু বাইক স্টার্ট হবে না সে ফর এক্সাম্পল রিমোট এখন কাছে আছে আমি চাবি অন করলাম লক খুলে গেছে এখন যদি আমি স্টার্ট করি বাইক কিন্তু স্টার্ট হয়ে গেল অটোমেটিক আবার যখন আমি চাবিটা বন্ধ করে দিলাম বাইক নিজে নিজে লক হয়ে যাবে এখানে একটা লাইট জ্বলবে জ্বলে অটোমেটিক লক হয়ে যাবে ওই যে লক হয়ে গেছে অলরেডি সো এখন যদি রিমোটটা বাইকের কাছ থেকে পাঁচ মিটার দূরে চলে যায় সে ফর এক্সাম্পল প্লিজ আমার হাতে রিমোট নাই এখন যদি আমি স্টার্ট করার চেষ্টা করি স্টার্ট কিন্তু হবে না স্টার্ট হচ্ছে না কোনোভাবে হচ্ছে না যেহেতু ঠিক নাই সঠিক দেওয়ার অবস্থা নেই এবং অ্যালার্ম বাজার শুরু হয়ে গেছে এবং খুব লাউড অ্যালার্ম বাজতেছে সো এই অবস্থায় আপনার কি মনে হয় যে হ্যাঁ বিকট সাউন্ড ভাই এর অবস্থায় কি মনে হয় যে বিকট সাউন্ড করা একটা বাইক চোরের ঠেলে নিয়ে যাওয়া সম্ভব এটা কি প্র্যাকটিক্যালি চিন্তা করেন আপনি সো নিয়ারলি ইম্পসিবল প্লিজ মি দ্য রিমোট এই যে রিমোট চলে আসছে এখন যদি আমি অন করি লক খুলে গেছে স্টার্ট নাজিক হ্যাঁ সো রিমোট ছাড়া কোনোভাবে বাইক চালানোর কোনো সুযোগই নাই এটা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল সিকিউরিটি সিস্টেম ইন বাংলাদেশ সো আরও কিছু মজার মজার ফিচার আছে যেমন আপনি চাইলে যে অনেক সময় বাচ্চারা এসে খোঁচাখুচি করে অ্যালার্ম বাজলে আশেপাশের লোকজন বিরক্ত হয় আপনি চাচ্ছেন কিছু সময়ের জন্য রিমোট সরি বাইকটাকে সাইলেন্ট মুডে রাখতে সেই ক্ষেত্রে আপনি রিমোটের যে মাঝখানের বাটনটা এক সেকেন্ড হোল্ড করলেই বাইক সাইলেন্ট হয়ে যাবে এখন যদি বাইক কেউ নাড়ে প্লিজ একটু কাছে এসে দেখান যদি বাইক কেউ নাড়ে শুধু আমার রিমোটে অ্যালার্ম দিবে ভাইব্রেট করবে যে বাইক রিমোট কিন্তু ভাইব্রেট করতেছে এবং অ্যালার্ম দিচ্ছে বাইক কিন্তু সাইলেন্ট মুডে আছে সো এটা একটা মজার ফিচার এবং খুব ইম্পর্ট্যান্ট ফিচার আরও একটা মজার ফিচার আছে হুইচ ইজ কিলেস এন্ট্রি মানে হচ্ছে আপনি বাইকটাকে চাবি ছাড়াও চালাইতে পারবেন এটা চালাইতে হলে যেটা করতে হবে যে পাওয়ার বাটন আছে এখানে পাওয়ার বাটনে ডাবল ট্যাপ করলেই এখানে চাবি আমার হাতে বাইকের মিটার অন হয়ে গেছে এবং বাইক স্টার্ট হয়ে গেলে এই যে চাবি চাবি আমার হাতে সো এইটা মূলত একটু মানে ফান ফিচার মনে হলেও এটা কিন্তু অনেক ইউজফুল একটা ফিচার কীভাবে আমি বলে দিচ্ছি সে ফর এক্সাম্পল আপনি হাইওয়েতে রাতের বেলা বাইক রাইড করে যাচ্ছেন তো ওই সময় অনেক সময় দেখা যায় যে চিন্তাইকারী বা ডাকাত আমাদেরকে সিগন্যাল দেয় অথবা কোনো বাচ্চা দ্বারা করে রাখে অথবা মহিলা দ্বারা করার রাখে তো মহিলা মানুষ বাচ্চা মানুষ দেখলে রাতের বেলার হাইওয়েতে আমরা অবশ্যই বিপদে পড়েছি কিনা হেল্প করার জন্য হলেও কিন্তু দাঁড়াই তো ওই সময় ডাকাত বা চোর যেটা করে যখনই আপনি স্লো করেছেন বা দাঁড়িয়েছেন খপ করে আপনাকে চাবিটা নিয়ে নিবে তো চাবি নিয়ে নেওয়া মানে আপনি তখন তার কাছে কিন্তু জিম্মি হয়ে গেলেন তখন আপনাকে বাঁচাবে কে আর যখনই চাবি নিয়ে নিচ্ছে অবশ্যই কোনো ভালো উদ্দেশ্য থাকলে আপনার বাইক থেকে কেউ চাবি নেবে না কখনো সো ওই সময়ে যেহেতু রিমোটটা আমরা চাবির সাথে রাখি না আমরা রিমোটটা রাখি হচ্ছে কোমরে আলাদা ওই সময় আপনি চাইলে ডাবল ট্যাপ করে বাইকটাকে স্টার্ট করে জাস্ট ভাবতে পারেন আপনার বাইকটা অনেক দামের শখের একটা বাইক এটা বেঁচে গেল আপনার লাইফটা সেভ হইলো সো এটা অনেক ইউজফুল একটা ফিচার যদি কখন এরকম বিপদে পড়ে যান এই রিমোট কিন্তু আপনাকে বাঁচাতে পারবে রিমোটের এই ফিচারটা হুইচ ইস ইলেসেন্ট্রিক সো যেই প্রোডাক্টটা দেখলেন আমার কাছে মনে হয় যে এটা সবারই খুব পছন্দ হয়েছে এবং এটা খুব পছন্দ করার মতো একটা প্রোডাক্ট এবং খুব প্রয়োজনীয় প্রোডাক্ট যাদের যাদের প্রোডাক্টটা লাগবে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ট্যাসলক ডট কম ডব্লু ডবলু ডট ট্যাসলক ডট কম এবং স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনারা ফ্রি ইনস্টোলেশন পাবেন আর প্রোডাক্টটি কিন্তু ওয়ারেন্টি আছে এক বছরের যে কোনো ধরনের প্রবলেমে এক বছর পর্যন্ত আপনি সার্ভিস পাবেন এবং সার্ভিসে যদি কোনো রিকভার করা না যায় সেক্ষেত্রে আপনি রিপ্লেসমেন্ট থ্যাংক ইউ